পতিতা দেহ বিক্রি করে আর কেম নুরুল হুদা আত্মা বিক্রি করেছেন শেখ হাসিনার কাছে, যার বিবেক নেই, যার আত্মা নেই, যে সত্য কথা বলতে পারে না, সে কথা বল সংচুরি করতে পারে। নির্বাচনের ডাকাতি, নির্বাচনের কারচুপি, জালিয়াতি, দিনের ভোট রাত্রে এইটা উনি দেখতে পান না। বন্ধুরা আমার, এইটা তিনি দেখতে পান না। এইটা যদি দেখতে পেতেন, এইটা যদি শুনতে পেতেন, তাহলে আজকে নির্বাচন ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছে, আজকে ভোট ধ্বংস হয়ে গেছে, সুষ্ঠু ভোট ভোটারদেরকে নিরুদ্দেশে পাঠানো হয়েছে, এইটা হতো না। ভদ্রহাট মিলন বলেছে কালকে শ্রীপুরে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থীকে কুপিয়ে মানে হাত বিচ্ছিন্ন করার মতো অবস্থা, ফেনীর সেই অবস্থা। শুধু তাও নয়, 2018 সালে ওরা কত বড় কাপুরুষ, ওরা কত বড় দুর্বৃত্ত, ওরা একজন নারী মেরুনা বেগমকে গুলি করে চোখ অন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জে, তার বিরুদ্ধে অভিযোগ। এই কে নুরুল হুদা এইটা গুরুত্ব দেননি, এইটা পাত্তা দেননি, এত বড় নির্লজ্জ এই নির্বাচন কমিশনার। বন্ধুরা আমার, সবজিওয়ালা টমেটো আলু বিক্রি করে, কাপড়ের বিক্রেতা আপনার শাড়ি লুঙ্গি বিক্রি করে, পতিতা দেহ বিক্রি করে, আর কে নুরুল হুদা আত্মা বিক্রি করেছেন শেখ হাসিনার কাছে। শেখ হাসিনাকে কে নুরুল হুদার মতো লোকই দরকার। বন্ধুরা আমার, উনি কত বড় নির্লজ্জ, আত্মা বিক্রয়কারী মানুষ। উনি 31 ডিসেম্বর বললেন যে নির্বাচন সঠিক হয়েছে, সুস্থ হয়েছে। বন্ধুরা আমার, দেশের বুদ্ধিজীবীরা, শুধু নির্বাচন যে লোক খারাপ সে সব দিক থেকেই খারাপ, যার বিবেক নেই, যার আত্মা নেই, যে সত্য কথা বলতে পারে না, সে টাকা পয়সা চুরি করতে পারে, তার বিরুদ্ধে টাকা পয়সার চুরির অভিযোগ করেছেন দেশের 41 জন বুদ্ধিজীবী, এটাকেও তিনি পাত্তা দেননি। তার ক্ষমতাই দরকার, আর শেখ হাসিনার নির্বাচন কমিশনের পদে দরকার, কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হলে আপনার নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা, একটি স্বাধীন সংস্থা, তারা তাদের নিজস্ব আইন আছে, নিজস্ব আইনে তাদের যথেষ্ট ক্ষমতা আছে সুষ্ঠু নির্বাচন করার। কিন্তু কে এম নুরুল হুদা তিনি তো দস্তখত করেছেন, তিনি তো মুস্তিকা দিয়েছেন শেখ হাসিনার কাছে যে তিনি সুষ্ঠু নির্বাচন হতে দেবেন না, তাই তিনি দেননি। আপনি ঠিক একই ব্যাপারে জুডিশিয়ারিও দেখুন, বিচার বিভাগ, সেখানে কালো মালিকদের মতো লোকদেরকে দেওয়া হয়েছে। এই এই পরিস্থিতি শেখ হাসিনা এই জন্যই করেছেন, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে তিনি তার নিজের লোকদেরকে দিয়ে দখল করেছেন, যাতে তার ক্ষমতায় থাকতে হলে যা যা করা দরকার এরা তাই তাই করবে। যদি কেউ বিদ্রোহ করে, কেউ যদি সত্য কথা বলে, তাহলে প্রধান বিচারপতি সিনহা সাহেবের যে পরিণতি, সেই পরিণতি তাকেই বরণ করতে হবে, তাই কেউ আর সাহস করছেন না। আজকে আমরা নুরুল হুদার কথা বলছি, নুরুল হুদা তো একটা শেখ হাসিনা তার চাকর বাকর খুঁজে নিয়ে বসেছে, তার পদত্যাগ নিশ্চিত করে করলেই গণতন্ত্র ফিরবে, আপনার নির্বাচন কমিশন স্বাধীন হবে, বিচার বিভাগ স্বাধীন হবে। আমি আমারও প্রধান নির্বাচন কমিশনার সহ যারা ধিকৃত কমিশনার তাদের পদত্যাগের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।